এখানে একটি হাদিস আমরা উল্লেখ করেছি কাব বিন উজরা রদিয়াল থেকে বর্ণিত হাদিসটি তবরানির মধ্যে এসেছে তিনি বলছেন মর্র আল নবী সাল্ল আলী সাল্লাম রজুরুন ফর আসহাবনবী সাল্লি সাল্লামা মিনজিল্দিহি ও নশহি মা আজ বাহম মানে রসুল সাল্লামের পাশ দিয়ে একজন লোক অতিক্রম করলো তখন রসুল ইসাল্লামের সাহাবা একরাম লোকটির শরীর স্বাস্থ্য এবং তার কী বলে যে এটাকে নশা মানে হলো তার তৎপরতা হ্যাঁ তার এই কিছু দেখে তার এত বলিষ্ঠ গড়ন এবং এত শক্তিশালী এগুলো দেখে খুব মুগ্ধ হলেন এবং বললেন যে ইয়া রসুল আল্লাহ লৌকা নাহাদিস এই লোকটি যদি আল্লাহর পথে জিহাদে বীর হতো তাহলে খুব বড় একটা মজাহিদ হতে পারতো দিনের অনেক কাজ হতো এবং অনেক বড় বাদা সে করতে পারত ফকআল্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল সালসাল্লাম বললেন ইনকান এই লোকটি জেহাদের পথে বা জেহাদের রাস্তায় জেহাদের ময়দানে হয়তো যদিও না যায় কিন্তু সে যদি তার ছোট ছোট শিশু সন্তানদেরকে প্রতিপালন করার জন্য লালন পালন করার জন্য রুজি রুটির সংগ্রহে যদি সে বের হয়ে বের হয় তাহলেও সে কিন্তু জিহাদের রাস্তায় আছে তাহলেও সে কিন্তু জিহাদের পথে আছে ওয়াইন ওয়াইনখারাজা ইয়াস আলানাফসিহি আলানফসিহি ফোহা ফহাফিস আর যদি সে নিজের জীবন জীবিকার জন্য সে বের হয়ে থাকে যে কিভাবে সে পবিত্র থাকবে হ্যাঁ পবিত্র থাকবে সৎ পথে থাকবে হালাল পথে থাকবে যদি এই নিয়তে সে বের হয় হ্যাঁ তাহলেও সে জিহাদের পথেই আছে ও এনকান আখ খরাজা রিয়া আন ও দফা করেন ফওয়াফ ইস্তাবিল শ্যাতন কিন্তু সে যদি বাহাদুরি দেখাবার জন্য গর্ব অহংকার করার জন্য মানুষকে দেখাবার জন্য এইভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সে মুড় নিয়ে চলে চলে থাকে যে গিয়ে থাকে তাহলে সে শয়তানের পথে রয়েছে আলবানি হা দৃষ্টিকাশি আলমানি রাহিমলা সে বলেছেন তাহলে এখানে দেখুন শিশু সন্তানের জন্য কামায় রোজগারের জন্য যে মেহনত কষ্ট পরিশ্রম শিশু সন্তানদেরকে লালন পালন করার জন্য রান্না বান্না তরি তরকারি বা বিভিন্ন খাবার দাবার ইয়ে করা তাদের জন্য কি বলে কাপড় চুপড় পরিষ্কার করা তাদের ঘুম বা আরাম বিশ্রামের আয়োজন করা এইগুলো যদি তাদেরকে সৎপথে গড়ে তোলার মন মানসিকতা নিয়ে করা হয় তাহলে এই ব্যক্তিটি আল্লাহর পথে রয়েছে মানে কিসে বাধা করছে অনেক বড় বাধা করছে পুরুষ হোক আর মহিলা হোক আর যদি আমরা এগুলো হ্যাঁ মানে আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর পথে এই নিয়তটা না থাকে বরং মানে বাহাদুরি করার জন্য বা দুনিয়াবি গর্ব অহংকার করার জন্য যদি সে এগুলো করে থাকে অন্যের প্রতি তাকাব্বর বা অহংকার করার জন্য এই সব কিছু করে থাকে তাহলে এটা এবাদা তো হবেই না বরং এটা এক প্রকার অহংকার হবে এবং এটা শয়তানের পথ হবে এ হাদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদা বোঝার জন্য